শ্রমিকদের সেই বিষয়ে আপনাকে বিস্তারিত জানিয়ে দেবো চন্দ্র শ্রমিকদের আপনাকে বিস্তারিত চেনে নি কোন কোন সেক্টরে আহ শ্রমিকদের বৈধকরণ করছে মালয়েশিয়ায় কর্মী অবৈধ হয়ে পতনের মাধ্যমে যেমন বেশি বেতনের লোভ দেখি কর্মী ভাগিয়া না পরিচিত কারোর কাছ থেকে শুনে বেশি আয়ের লোভে অন্যত্র চলে যাওয়া কাজ পছন্দ না হওয়া পালিয়ে যাওয়া ইত্যাদি তাদের দেশ ছাড়ার আগেই কর্মীদের এইসব বিষয়ে কর্তর প্রশিক্ষণ দিতে হবে বলে যাতে অন্তত নিজের ভালোটুকু তারা বুঝতে পারে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে বৈধ প্রত্যাশিতদের সতর্ক করে দিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাস এদিকে নিয়োগ সঙ্গে কথা বলে জানা গেছে তারা বৈধকরণ কর্মসূচির আওতায় কর্মী নিতে আগ্রহী ইতিমধ্যে প্ল্যান্টেশন ও কৃষি সেক্টর অ্যাসোসিয়েশন কর্মী সংকটে থাকার খবর গণমাধ্যমে এসেছে ম্যানুফ্যাকচারিং সেক্টরও অনেক কর্মী প্রয়োজন বহুল কনস্ট্রাকশন সেক্টরে করোনার প্রভাব মন্দাবস্থা চলছে এই চারটি সেক্টরে শুধু বৈধকরণ চলছে সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য